অনতিবিলম্বে রাজ্যের বিভিন্ন কলেজে পাঠরত ওবিসি অংশের ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড প্রদানের দাবি জানিয়েছেন প্রদেশ এনএসইউআই সভাপতি সম্রাট রায়। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন। সম্রাট রায় বলেন, দীর্ঘদিন ধরেই এসটি ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড থেকে বঞ্চিত ছিলেন। একদিনের ধর্নায় এসটি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড দেবার প্রস্তুতি নিয়েছে দপ্তর। আগামী দুই তিন দিনের মধ্যেই এসটি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে ওনার দাবি। এখন ওবিসি অংশের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড অবিলম্বে প্রদানের দাবি জানিয়েছেন তিনি। চলতি মাসের মধ্যে ওবিসি অংশের ছাত্রছাত্রী স্টাইপেন্ড প্রদান না করা হলে এনএসইউআই বৃহত্তর আন্দোলনে যাবে। মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে আপনারা জানেন, গত তিন তারিখে ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে 16,000 ছাত্র এসটি কমিউনিটির ছাত্রছাত্রীদের নিয়ে আমরা স্টাইপেন্ডের বিষয় নিয়ে পিএমএস অফিসে আমরা ঘেরাও করেছি। দীর্ঘ প্রায় 12 ঘন্টা আন্দোলনের ফলে আমাদের এই জয় আমরা ছিনিয়ে আনলাম। এই আজকে থেকে এসটি কমিউনিটির যারা ছাত্রছাত্রীরা আছে সবাই স্টাইপেন্ড ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে চলে যাবে। আগামী দু তিন দিনের মধ্যে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। অনেক ছাত্ররা কনফিউজ, যার কারণে আজকে এই বিষয়টা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানানো উচিত আমরা মনে করেছি, তাই আপনাদের মাধ্যমে আমরা সেটা জানাচ্ছি। এবং সেটা মনে রাখবেন, ছাত্রদের জয়, বিশেষ করে ত্রিপুরাসা যারা ছাত্রছাত্রীরা আছে এখানে আপনারা দেখেছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এই আন্দোলন সংগঠিত করেছি এবং এই জয় আমরা ছিনিয়ে নিয়েছি। ওই দিন ওই ডেটে আমাদের নোটিফিকেশান দিয়েছে যে সকল ছাত্রছাত্রী, যত কালকে দীপাবলি গেছে, দীপাবলি উৎসব, তার কারণে কালকে, গতকালকে তো ব্যাংক বন্ধ, তো আজকে থেকে সকল ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। তো সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই লড়াই আগামী দিনে আরও তেজি হবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।